সারা দিন বইয়ের ফেতলা আর ভালো লাগতেছে না, এখন যে কি করি। সারা দিন ঘ্যান 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 আর ভালো লাগতেছে না, যে না চলাচল করব তাও হচ্ছে না ঠিক মতন, গরুগুলো কথা শুনে না ঠিক মতন, কি যে করি এখন। আমার মাথা মুথা শেষ হয়ে যাচ্ছে, যেন বনে যা দেয় না যে ধরে নিয়ে আসবো, যে বাঘের ভয় এটাও হচ্ছে না। আজকে কোনো শিকারিকে পাচ্ছি না, যদি শিকারি যদি পাইতাম একটু পেট ভরে খাইতাম, পাচ্ছি না। আমার উপর কে যে খাঁচা ফেলালো, কে যে এটা এক, যদি আমি সামনে যদি পাই তাহলে এক আমি কি যে করব। এই তো এবার আমি দে ধরছি, এর বারবারই আমার চোখের সামনে থেকে ফাঁকি দিয়ে যায়। এই বাঘ, তুই আমারে ধরছিস কেন? তোরে তো আমি লাগাল পাচ্ছি না কাছে, তাহলে তো তোকে আমি শেষ করে ফেলে দেব। তুই আমাকে ছেড়ে দে, না হলে তোকে আমি খায়া ফেলে দেব। তোকে তো ছেড়ে দেওয়ার জন্য আমি ধরি নাই, তোকে ধরছে বিক্রি করার জন্য। কি আমাকে তুই বিক্রি করবি? তুই এত বড় তোর সাহস, তোর তো সাহস দেখে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, তোকে ছেড়ে দেব। এই তো আমি ফিরে আসলাম, এখন তোরে আমি শেষ করে ফেলে দেব, তোকে আমি খাবো। আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো আমাকে সাহায্য করো। বাঘ মামা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও তুমি। না, তোকে আমি মাফ করে দিব না, তুই আমাকে কেন বন্দি করছিস বল। তোকে আমি তো, আমার ভুল হয়েছে বাঘ মামা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। শিয়াল পণ্ডিত, আমি আইসি, এবার তুই কই যে আসিরে বন্ধু, দেখবো কে তোরে করছে। সে আমার খাঁচার ভিতর বন্দি করছে, আমি কি করব। এই তো বাঘ ভাই, আপনার কেমন করে সে বন্দি করছে একটু আরেকবার আমার দেখাবি খাঁচার ভিতর ঢুকে? যাও তো দেখি। বাঘ ভাই, আমি কথা দিচ্ছি, শিয়াল ভাইয়ের কথা আমি রাখবো, আবার ছেড়ে দেব, আর একবার ঢুকে দেখাও তো শিয়াল ভাইকে। একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হচ্ছে তুই আর একবার খাঁচার ভিতরে যা দেখ, তাহলেই তুই বুঝতে পারবি তো কেমনে আমি ধরছি। এবার তোকে আমি আর ছেড়ে দেব না, তোকে আমি এবার বিক্রি করে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত, তুমি আমাকে ভালো আইডিয়া দিছো, একে আমি এবার শায়েস্তা করব, তোরকে আমি আর ছাড়ে দেব না। আমি এখন তোকে ধরে, একে আর কোনো মতে ছাড়া যাবে না। এই এই বনের বলে রাজা বলে একলাই রাজত্ব করবে, আজকই তোর রাজত্ব। হা হা হা, আমি শিয়াল পণ্ডিত, ভালো থাকবো।